এটা কত কেজি ওজন এটা 7 কেজি 7.5 কেজি দিব কত দাম চাই রাখ চাই তো 3000 3500 টমেটো কত করে বিক্রি হয় আজকে 80 টাকা 80 টাকা কেজি আর গাজর গাজর 120 120 মূলা কত 40 কি 70 কত কইরা আজকে দাম দাম কইরা 680 680 পিস পিস এক পিসের দাম জি কেজি কত করে আজকে মাংসের কাজে শুধু খালি মাংস 1000 টাকা কেজি খালি মাংস 1000 জি জি শুধু আর হাড় হইলো আপনার শুধু আর কেজি হইলো 700 টাকা আর হাড়ে মাংস হইলো 900 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি মিডিয়ার নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাইলাম হাট বাজার ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমরা আছি মৌলভী বাজার জেলার বড়লেখা বাজার বড়লেখা বাজারের হাট বাজার আপনার সামনে তুলে ধরমু আশা করি ভালো লাগবে লগে দেখো কা ভিউয়ার্স বড়লেখা বাজারের মাছ বাজার আছে এই মুহূর্তে একা দেখি আমরা মাছ বাজার কিতা কিতা ফাওয়া বাজার ফার্স্ট প্রথমে আমরা ফিশারিজ মাছের আনাগোনা দেখলাম বাজারও বিশেষ করে এখানে কার্প জাতীয় মাছ এবং রুই মাছ আছে আর পাশাপাশি বড় সাইজের ইলিশ এখানে আমরা দেখলাম আমরা একটু মাত্র আমরা দোকানদার ভাই লগে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত কেজি ওজনের ইলিশ এক কেজি 200 গ্রাম 300 গ্রাম এক কেজি 200 300 কত বড় কেজি বেচা 1400 1400
ভিউয়ার্স এই মুহূর্তে আছি সবজির দোকানের সাইডে আমরা আর এখানে দেখরা যে আমরা রোসাসার দোকান মেবি মেসার্স মা মা সুমা সবজি ভান্ডার খুব তরতাজা সব সবজি দেখলাম দানির দোকানও এখানে টমেটো আছে লাউ আছে পেঁপে আছে মোটামুটি সব ধরনের বর্তমান সিজনে যেটা পাওয়া যায় সবটাও আছে আমরা একটু দরদাম জানি দেন আজ থেকে টমেটো কত করে বিক্রি হচ্ছে আজকে 80 টাকা 80 টাকা কেজি আর গাজর গাজর 120 মূলা কত 40 কি 70 কোনটার দাম বাড়ছে এই সপ্তাহ বেশি তো বাড়ের হবে আই ফালমারিয়া কটটা উঠছে না না তো বেশি আলু বেড়া যায় আলুর অবস্থা কি দা 120 টাকা চলে মোটামুটি আয়ত্তের ভিতরে আছে আয়ত্তের ভিতরে আয়ত্ত আর ঝিঙ্গা কত করে বেচছে আজকে 60 টাকা 60 টাকা 70 টাকা হলে বেলো সপ্তাহ এবার দেখলাম আমরা পাতাকপি আছে বাজারে পাতাকপি একটা কত করে বেচছে 50 কেজি 50 না পিস 50 কেজি 50 দুইটা ধরে নি এক কেজি আর 150 কত 50 এটা মোটামুটি সব ধরনের সবজিও আছে আপনার এখানে দেখলাম আমরা লাউয়ের পিস এটা কত করে বেচছে 70 টাকা 80 টাকা বেগুন আর বরবটি বান্ডেল 50 টাকা 60 টাকা 50 60 চল্লিশ পঞ্চাশ চিচিঙ্গা কইটা এক কথা আলাদা নাম একটা আছে চিচিঙ্গা তো ওইটা ঠিক আছে আলাদা নাম একটা থাকে সব জায়গাতেও এপাশে সেম আর দোকান আছে আর এখানে কাস্টমার শপিং করা দেখি আমরা তারা কানেক্ট করা যায়নি ভাই কিনা কিনাত নিনা বেসাত বেসাত ভাইয়া বেসরা নি আমরা তারা লগে একটু মাতি আসসালামু আলাইকুম কপাল আছেন জি আল্লাহ কিতা কিনার উদ্দেশ্য আইছেন দাদা সবজি কিনার সবজি কিনা কিনা সবজি কিনা আচ্ছা দেখি আর ভাই কোনো কিনা হইছে না মানে একটা উদ্দেশ্য আছে না যে বাড়িতে আজকে উজাত মাছ খাইবা তোর গাড়ি কোনটা নিতে হইবা তো জান নাই শুন জি কি রাখো শশা শশা কিনবা কিনি লিছি আর তোর গাড়ি কিতা লইতা দেখরাম টমেটো এটা তো বেশি লাগে সব সময় লাগে তো টমেটো কত করে বেচছ আজকে 120 টাকা লাস্ট কত একবারে 100 টাকা আর ঠিক আছে আপনারা শপিং করুক ভিউয়ার্স এই মুহূর্তে আমরা গ্রামীণ বাজারে একটা জিনিস সেখানে দেখলাম আন কমন আমরা চাষা লইয়া বসছেন তাহলে লোক একটু মাতমো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসুন জি শরীর কিতা অসুস্থ নেই নাকি জি একটু অসুস্থ আমার অসুস্থ লইয়া বৃষ্টির মাঝে বসছেন আইয়া কে হবে পেটের কি দেওয়ার কারণে পয়সার দরকার জি আপনার নিজের গাছ নেই তা জি না কিনে আনছি না না বেসরা জি আর কতটা লই আসলে আপনি না ও যে তোর দিয়ে চুয়া একটু বেশ আছে এটার কিতা নাম এটার ডেফল ডেফল এটা কিলা খাইন খাট্টা খাট্টা বর্তা হই না জি বর্তা খাইন সালম ও খাইন তোর গাইত খাওয়া যায় জি আচ্ছা এটা টেস্ট কিলা টেঙ্গা নি না কিতা টেঙ্গা টেঙ্গা লাগে জি আর পেপে কত করে খেজি বেসরা খেজি আমি আলি হিসাব বেশি আলি হিসাব জি ও একালের দাম কত 80 টাকা 70 টাকা আর এটার কেজি 50 টাকা 50 টাকা জি এটা এক কেজি বেচলে 10 12 টাকা বাড়াইব নি আপনার জি ভাই বাড়াইব জি বেশি আজকে এটা সব বেচিল দা পারবা নি আশা হরা যাচ্ছে ব্যস্ত ডেইলি ওলা লইয়া বইন নি আপনি ডেইলি না আই আমি দুই চার দিন পরে দুই চার দিন পর পর জি রেগুলার আওয়া লাগে না জি না ঠিক আছে আচ্ছা ভাই কি করো উপায় এখনো মনে হয় বনি হয়েছে না আপনার হয়েছে বনি হয়েছে নি জি কত টাকা হচ্ছে 150 200 মতো হইব কমই বেশি ফ্যামিলির মানুষ কতজন আছে আর 60 জন ছেলে মেয়ে বড় নি তাইরা মেয়ে বড় ছেলে দুইটা ছোট তারা এখনো ইনকাম ও দরছেন না জি না আচ্ছা ঠিক আছে আল্লাহ সহায় ভালো থাকুক আচ্ছা কি করো জি ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রামীণ বাজারের মাঝে আলাদা একটা জিও থাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বিশেষ করে এখন যেখানে আছি আমরা এটা কি দাঁড়াবো বিরিন চাউল নি বিরিন চাউল বিরিন চাউল কেউ বোঝা যায় এটা বিরিন চাউল হইব আনকমন যেহেতু লইয়া বলছেন কত করে কেজি বেচরা 100 টাকা কেজি কেজি 100 জি 100 বেচলে বুঝে নি জি বুঝে এটা কি তার নিজে উৎপাদন করছেন নি চাষ করছেন নি বিরিন চাউল না কিনে আইনা বেচছেন কিনে আইনা বেচছেন কিনে আইনা বেচছেন এটা যে আগে যেন খাইতা আপনার আপনি মনে করেন যে সময় আপনার বয়স 20-25 আসলো পাফন্ড 20 আসলো এই সময় যে বিরুন চাল খাইতা এটা আর এটা স্বাদ ওখানে একরকম রয়েছেন জি না অনেক পার্থক্য অনেক পার্থক্য এটা আইতার দিন পার্থক্য আগে যেটা চাষ করতে বাপ দাদা এটার মজা আলাদা আসলো এটা তো অনেক ডিফারেন্ট ধরেন এটা কি জাত এটা চিনিগুড়া অরিজিনাল চিনিগুড়া নি না মেশিনে কাটাটা না চিনিগুড়া চিনিগুড়া এটা কেজি কত হচ্ছে 110 টাকা 110 টাকা
চিংড়ি মাছ, জাটকা মাছ বা ইলিশা মাছ দিয়া আলির দাম বাজারে জেলা চলেছে আর 80 টাকা 60 টাকা এরকম, মানে 15 টাকা 20 টাকা পিস বেশি দিবা, ঠিক আছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আমরা ডিমের দোকানে, আর এখানে আমরা দেখলাম যে দেশি মুরগের ডিম প্লাস বিদেশি মুরগের ডিম, মেবি এটা চায়না ডিমও লাগে, বুঝতে পারলাম না, মাজন সাবো নাই। আর এখানে আশির ডিমও আছে এবং আমরা দরদাম জানলিব, আমরা পাশের দোকানে একটু যাইলাম, দেখি এখানে কীতা অবস্থা। আসসালাম আলাইকুম, যা যা ভালো আছুন কি? বাজার দর কীতা অবস্থা? ৫০ টাকা আলি। আর কি জাত ডিম আছে আপনার কাছে? এটা লালটা কত? সমান সমান জোর নাই, কোয়েল বাকি ডিম নাই, কোয়েল বাকি নাই, দৈনিক বেচতে পারেন 200-300 আলি? 200 বিকে, খুচরা 200 বিকে। আচ্ছা ঠিক আছে, সব বেশি কো। আজকে সুটকির বাজার দর, আর এখানে আমরা এই ভাইয়ের দোকান আইসি, ভাইয়ের নামটা একটু জানি? আমার নাম সিদ্দিক আলী। সিদ্দিক আলী ভাই, কত বছর ধরে বিজনেস? আমার আজকে 5-6 বছর। আজকে বাজার দর জানাইবে আমরা, যে সুটকি কত করে বেচা? শুরু থেকে খুচরা বাজার না পাইকারি বাজার? খুচরা বাজার এখান থেকে হইল গিয়া 50 টাকা। নাম ওইটা? ছেলাপাতা সুট। এটা 60 টাকা। ছেলাপাতা এটা আগে ট্যাংরা মাছ এটা হইল গিয়া 60 টাকা সুট। এটা হইল গিয়া ফুগা মাছ, হইল গিয়া ফুগার ছোট সাইজ, এটা খুচরা বাজারের, এটা 50 টাকা। এই তো লইটা নি, লইটা 50 টাকা সো। কাচকি মাছ হইল গিয়া 50 টাকা সো। আর চিংড়ি 50 টাকা খুচরা। চিংড়ির দাম মনে একটু কমছে লাগে? হ্যাঁ একটু কমছে। মনে করো এটা দিয়া শীতল বানা, এটা হইল গিয়া 40 টাকা বেচা যায়। শীতল হইবার আগের প্রক্রিয়া যেটা আছে ও অবস্থায় আছে? এটা হইলে শীতল, এটা হইল 30 টাকা। 30 টাকা আসো, 300 টাকা কেজি। সাফিলা মাছ এটা হইলে গিয়া 30 টাকা সো। খুচরা বাজার এটা, এটা হইলে গিয়া 70 টাকা সো। বিভিন্ন কোয়ালিটি আছে? বিভিন্ন কোয়ালিটি। আর এই যে জুড়ি চিংড়ি যেটা 30 টাকা, 30 টাকা। এটা লাসো, এটা লাসো মাছ, এটা হইলে গিয়া 40 টাকা বেচা যায়। এটা হইলে গিয়া গুড়া মাছ 50 টাকা। এটা হইলে সাফিলা মাছ, হইল গিয়া 40 টাকা সো। এটা সামুদ্রিক কোনটা আছে?
buying 1400 টাকা বেচে কেজি সব সময় বেশি টাকা এটা আছে এটা আছে বড় ভাই 1400 টাকা এটা আছে লইটা একটু ভালো মনে হয় একটু বেশি দা আর বিভিন্ন জাতের শুটকি এটা গোয়াল মাছ এটা পড়বো গিয়া 1300 টাকা কিলো তখন স্যার এইগুলা শুটকি আপনার কাছে পাওয়া যায় পাওয়া যায় শোল মাছ আছে এলিশা আছে চিংড়ি মাছ আছে বা মনে হয় মাছ আছে লবণ ছাড়া আর বালা বড় কাকলা ছোট কাকলাও মিলে এটা পাইকারি মনে করো 350 কুরসা চাইছো কেজিও আছে কমও আছে আপনার কাস্টমারে যা চাইব তা চাহিদা অনুযায়ী ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম ভিউয়ার্স দরদাম সোলের আমরা ভাই মুরগ লইরা মনে করি একটু মাতি দেন লগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো কতরা মুরগ কেনার উদ্দেশ্যে আইছেন আজকে বাবে লাগে তো কয়টা কিনবা দুইটা কিনতাম বাসা করে দুইটা জি এটা কত কান ওজন হয় ওজন 1.5 কেজি মনে করি বাবা সবচেয়ে বেশি বারে না এটা 700 গ্রাম পাওয়া কত কইরা আজকে দাম দাম কইতরা 680 680 পিস পিস এক পিসের দাম জি ওটাও লাস্ট দাম নি আর তো তোরা কমান যাইবো এবারে লাস্ট কত পারবা তাই না লাগি বা লাস্ট 650 টাকা জি তোর তো কোন উঠাইল লাগে একটু দাম বেশি রেডিমেড দামও বেশি মুরগের দামও বেশি বাচ্চার দামও বেশি আমি 600 করে কই আর দিরা না দেখো কা টাই রইলা 600 করি আর কি কথা হইছে এখন 50 টাকা করি দাও এখন দান ভর্তা বলেন না দিরা না কি তো কি দাও বা এখন তো মেম্বার সব মেহমান আইলে তো নেওয়াও লাগে নেতা খাওয়াই দইবা জি ঠিক আছে আপনি শপিং করে কো ইনশাআল্লাহ কিনো কাম রোগ ভালো দাও কা কি দাও অবস্থা বাজারের কন্ডিশন কি দাও জি আলহামদুলিল্লাহ ভালো জি 300 পিস পিস লাল মুরগ না 50 টাকা ব্রয়লারের রেট কত আছে ব্রয়লারের রেট আপনার 70-80 170-180 টাকা কত ওজনের মুরগ আপনার 2.5-1.5 ওজনের মুরগ তো একটু কম রেটে বেচা যায় বেশি ওজনেরটা কম রেটে বেচা যায় খামারে হলে কম রেট আছে ঠিক আছে ভালো থাকো কা ভিউয়ার্স মুরগের বাজার আপনার দরদাম জানাইলাম আর জানাইছি অত সময় অন্য আমরা একটু দেখি ওইদিকে আমরা দেখলাম যে এখানে মাংস বিক্রি হইলো বিশেষ করে গরুর মাংস চাহিদা সব সব জায়গাতে একটু থাকে আর এটা হইলে সবচেয়ে বেস্ট একটা মাংস আমরা একটু মাতি কি দা অবস্থা ভাই জি ভালো আছেন জি ভালো মাংস কেজি কত করে আছে মাংসের কেজি শুধু খালি মাংস 1000 টাকা দিই খালি মাংস 1000 জি জি শুধু আর হার হইলো আপনার শুধু আর কেজি হইলো 700 টাকা আর হারে মাংস হইলো 900 টাকা 900 টাকা জি আচ্ছা দৈনিক কয়টা গরু এখানে সেল করা প্রতিদিন একটা গরু চলে এটা শেষ হয়ে যায় না তাকে জি না শেষ হয়ে যায় শেষ হয়ে যায় আমাদের কিছু রইলে আমরা উঠলে দিলাম আচ্ছা হাত বড় হলে যায় এখন বিক্রি হয়নি জি 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 এটা কেজি কত আর হাতে বড় হইলো আপনার আস্তা যায় গিয়া 2000 টাকা একটা হাতে পরে হাত বড় এখানে দিলাম জি 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 এখানে অন্য আর কেজি সব বিক্রি হয় জি না জি না দেখা জি সামনে রাখি আর কলিজি কত করে গেছে কলিজি কত 1000 টাকা 1000 মাংসের সমান জি 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 মাংস জেলা কলিজি জি 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা ইনফরমেশন দেওয়া আর ইগো অরিজিনাল দেখা গুরু দেবো এখানে অরিজিনাল দেখা গুরু জি জি না কাটি আমরা গাই কাটি না জি না আমরা মেয়র নিজের গাইটাই আমরা খাওয়াইতাম না বালা গরু কাটিতাম বালা দামে বেশি 50 টাকা বলেন না বলা না বেশি না কিন্তু বালা জিনিস বালা জিনিস ওটাও বালা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ওকে আমি তো তুমি কই আঠারো দিন আপনার তো একটা খাইয়া ফানি খাইবা গিয়া একশো টাকা করে বেচছি ভাই 100 টাকা মাসুল দিছি আরো 50 টাকা গাড়ি ভাড়া মাসুল কি বাজারে ভাড়া দেবো
মোস্ট ফেভারিট একটা গান হিসাব নিয়ে মানে আসি, এটা বিশেষ করে আমরা আবার তারা যারা আছেন মহিলারা তারা বেশি ভালোবাসেন, এটা দেখলেও তারা মানে বাড়িতে নি দই বানাইলে খাইতে দিবা। ইচ্ছা কত করে পিস পিস রাখ? পার পিস মাত্র 5 টাকা। মাত্র 5 টাকা? মিঠা নিঠা না টেঙ্গা? মিঠা মিঠা মিঠা। টেঙ্গাও আছে? টেঙ্গা আছে। মিঠা টেঙ্গা মিঠা দিছি বা, মানে হালকা টেঙ্গা হালকা মিঠা। ও 5 টাকা করে বেসলে লাভ হয়নি, 1 টাকা করে না 2 টাকা? ও এটা মোটামুটি 2 টাকা পিসে বাড়াই না, 1-2 টাকা বারো হয়। আছেন সদস্য বহুত, ইনকাম করে ইনকাম করা মাত্র 2 জন চলে যায় তো আল্লাহর রহমতে, সব আল্লাহর রহমতে চলে আর কি। ঠেলাইয়া ধাক্কা হয় বিয়ের সাথে বলিস? ভাবি কজন? ভাবি একজন। ফলের বাজারের দাম আপনার লগে একটু শেয়ার করি, আমরা আছি মুহূর্তে একটা ফলের দোকান, ভাইয়ের নামটা একটু জানি? সাব্বির হুসাইন ভাই। সাব্বির ভাই যে সুন্দর ড্রাগন ফল আনছেন, ভিতর একবারে সেই রকম পিঙ্ক কালার, সেই রকম কালার এটার, এটা কত করে বেচা পিঙ্ক ড্রাগন? 350-350 নাম জানা নাই, তবে আমরা আঙ্গুর হিসাবে বাজারে সবে আঙ্গুর হিসাবে তারাও জানে, পাকিস্তানি আঙ্গুর মালয়েশিয়ান আঙ্গুর এসে হইয়া বিক্রি হয়, একটা আলাদা নাম আছে। ফলের দাম সবগুলো মোটামুটি স্থিতিশীল আছে, খালি একটু মালটার দাম বাড়ছে আর আপেলের দাম বাড়ছে, খমদার দামও বাড়ছে, বাইরে থেকে যেগুলো ইনপুট হয় এগুলার দাম একটু বেশি। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, ওকে। ভিউয়ার্স, বড়লেখা বাজারের সম্পূর্ণ বাজার আপনারা দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে হাট বাজারের দরদাম এবং বর্তমান পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা অবশ্যই ভালো লাগছে। আর যদি অবশ্যই আমরা ভিডিও ভালো লাগে, যারা সবসময় আমরা লগে আসেন লগে থাকবা, আমরা অবশ্যই সাপোর্ট করবা, বন্ধু বান্ধবের লগে আমরা ভিডিওগুলো শেয়ার করবা, যারা নতুন দেখা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সব ভালো থাকুক, সুস্থ থাকুক, বড়লেখা বাজার থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ। আমি তৈরি পাই।